নেদারল্যান্ডের সাথে দাপুটে যাওয়ার পর সুপার এইটের ভাগ্য এখন পুরোপুরি বাংলাদেশের হাতেই। শেষ ম্যাচে নেপালের বিপক্ষে শুধু একটা জয় পেলেই সাকিব আল হাসানরা সুপার এইটে পৌঁছে যাবে। শ্রীলঙ্কা ইতিমধ্যে অফিসিয়ালি টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গিয়েছে। হোটেল, ট্র্যাভেলিং, ফিক্সচার ইত্যাদি নানা অজুহাত তুলে ভীষণ রকমের চিৎকার চেঁচামেচি করে তাদের ফোকাসটাই হয়তো নড়বড়ে হয়ে গিয়েছিল। বাংলাদেশ নিজেদের ফোকাস ঠিকই ধরে রেখেছে। গত এক দুই বছর ধরে চলা সমালোচনার ঝড় সামলে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে তানজিম সাকিবের গতির মতোই এগুচ্ছে বাংলাদেশ দল। নেদারল্যান্ডের সাথে পারফেক্ট ম্যাচের পর নাজমুল হোসেন শান্ত বলেন, ছেলেরা তাদের যাচ্ছি নিয়েছে, এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল, তবুও সবাই মাঠে খুব শান্ত ছিল। সাকিব আল হাসানের রানে ফেরা প্রসঙ্গে শান্ত বলেন, সাকিব আল হাসান গত কয়েক ইনিংসের ঠিকমতো রান না পেলেও আজ সে তার দক্ষতা দেখিয়েছে। অজানা কন্ডিশনে ব্যাটারদের দারুণ পারফরমেন্স প্রসঙ্গে শান্ত বলেন, কন্ডিশন কেমন আচরণ করবে আমাদের ধারণা ছিল না, কারণ গত 10-11 বছর ধরেই এখানে আন্তর্জাতিক ম্যাচ হয়নি, তাই ব্যাটসম্যানদের জন্য কাজটা কঠিন ছিল। তবুও তারা দারুণ করেছে, আউটফিল্ড চমৎকার ছিল এবং পিচটাও ভালো আচরণ করেছে। নতুন বলে কিছু আনইভেন বাউন্স ছিল, কিন্তু সেটা হতেই পারে। মুস্তাফিজের চমৎকার বোলিং প্রসঙ্গে বাংলাদেশ দলপতি বলেন, আমরা সবাই মুস্তাফিজের সামর্থ্য সম্পর্কে জানি, সে চ্যাম্পিয়ন বোলার। ইশাদ হোসেনের বোলিং নিয়ে শান্ত বলেন, ঋষাদ চাপের মুখেও ভালো বোলিং করেছে, আমি মনে করি সব বোলারই আজ ভালো বোলিং করেছে। আগামী 17 জুন রবিবার ঈদের দিন ভোর 5:30 নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ, সেটাই গ্রুপ পর্বের শেষ ম্যাচ বাংলাদেশের জন্য।